আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিবার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়াময় ভালো আছি। আজকে হইলো গিয়া ওয়েডনেসডে, 30 অগস্ট 2023। আজকে অনেক কিছু হারভেস্ট করব, আপনারা আমার লগে থাকবা ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলে একদম নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাইয়া ভিডিওগুলো দেখতে পারবা। তো বিবার ছয় দেখতে পারবা, এখানে রেডিশর গাছ, মূলা বা মূলি যেটাও আমরা কই না, এখানে রেডিশ মূলার গাছ। তো মূলা আসলে আরও কয়েকদিন আগে হারভেস্ট করার কথা আছে, আমি আসলে একদম ভুলে গেছি। আমার মাইন্ডও আছে যে আমি হারভেস্ট করতাম, বাট আমি কোনটুকুই ভাবিলাম না, অনেক কিতা যে কইতাম হারভেস্ট করতাম হারভেস্ট করতাম। তো আরও তো কিছু মেঘ বৃষ্টিয়ে আর একটু ঠান্ডা বাতাস ফালাই নিয়ে গিয়া আমার আর জানে মানছেন, লাস্ট থার্সডে আমি একটু যত্ন করছিলাম গাছ উস খাইতে, আর আগামী কালকে আর থার্সডে আই। তো যাই হোক, তো ও আজকে আইলাম আবার, ওই দোকা রেডিশর ফুলও লাইচে দেখতে পারেন, ফুলও লাইচে। আসলে আরও আগে হারভেস্ট করার দরকার আছে। তো যাই হোক, আজকে দেখি কিতা কিতা হারভেস্ট করতাম বাড়ি। তো সর্বপ্রথমে দেখতে পারলাই তা একটু কিতা যেন কয় কাটারপিলার, কাটারপিলার ধরেছে তার ওষুধ ওষুধ মারা হয়েছে না, ওই দোকানে তো কাটারপিলারে স্লগ অ্যান্ড স্নেলও বাড়ি গেছে খুব বেশি। তো এটাই খাইলার তোরা দেখি কতটুক মূলা বানছে, ওই দেখতে পাররা লয়ে গেছে। আমি কিতা করবো, মূলা গুণ সব তুললিয়া আবার আরও খারাপ আমি মূলা রইল, ওই দেখতে পারা মূলা। তো আমি ওলা করি হলি সকলটি তুলবো আর কি, তুললিয়া বাদে আপনারা দেখেন মানে যদি আমি সবটি তোলাত লাগতে ভিডিওটাও লাম বই দিব বেশি। আর ওই দেখতে পাররা তো আপনারা মূলা এই দোকান বাক্কা বানছে, বাট আরও আগে হারভেস্ট করার দরকার আছে। ওখানে আমি কিতা করবো, ওগুন ফুললিয়া আরও কারো আমি লাস্ট সিড সোয়িং করে দিলাম, ওই তো বাঙ্গি আইচ্ছে। তো এটা ছোটো মূলা সুটকি দি খাইলে আসলে খুব মজাও লাগে, বুঝতে পারছো ইনি। তো যাই হোক, আমি সম্পূর্ণ কমপ্লিট করবো ওই দোকা মূলা, এই দোকা। তো ও আমি তিন চাইডারা সাইড সাইডারা আমি হারভেস্ট করি আসছি রেডিশ, কেন মানে সামার আইবার আগতনে যেন হারভেস্ট করে আমার ফালাইরাম ওই কি জায়গাত, আর এখন যে ফালাইম এখন ওইলে ওইতো পারে, বাট একটু ওইব এখানে অগাস্টর এন্ড আইচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের ভিতরে আবার হারভেস্ট করা যাইব, নভেম্বরও প্রথম দিকে হারভেস্ট করা যাইব। তো আমি ফালাইম আবার ওটা লাস্ট হারভেস্ট, আর মাটি যদি কতই রা, তারপরে ওয়েদারটা তোমার বালা না, মাটি বেশি ঠান্ডা হইলে হয়তো গাছ উঠতেও লেট করতে পারে আর কি, ওখানে আর কিচ্ছু না, গাছ লেট করি যদি উঠেতে অবশ্য না উঠতে পারে আর কি। ও দেখতে পারলা বাঙ্গি ভাইও, তো বিবার সবগুলো আমি তুলমু সব সম্পূর্ণ তুললিয়া, তারপরে আমি গিয়া আইজ না ফাললে অন্যদিন আমি মাটি কুড়িয়া আবার নতুন করে মূলার বিচি ফেলাই দিব। তো ওইলো ওইলো না ওইলো নাই। তো আপনারাও যারা মূলা শৌখিনদার, যারা মূলা বেশি ভালো পায় না, আপনারাও চাইলে মাটিটা দোয়াশ মাটির মাঝে হইলে ভালো হয়, শক্ত মাটি দিয়ে তা খুব ভালো হয় না। আমার কেন শক্ত মাটি, কিন্তু দোয়াশ মাটি তুলতুলা মাটি যে একটা একটা তৈলে মূলা খুব বেশি ভালো হয়। তো যাই হোক, ও দেখতে পারলাম মূলা আমি হারভেস্ট করছি, পরে দেখতে পারবো আরও কিতা আমি করি। আজকে 30 তারিখ অগস্ট 2023, আমি দেখি কিতা কিতা করতাম পারি। তো প্রথম আমি মূলা হারভেস্ট করা দেখাইলাম সকল, তুলে দিছি সব মূলা, দেখতে হলো মূলা বাইসা ফাতা লাতা যা পালা মিলে খাওয়া যাইব। এখন আমি দেখি কি তার নেক্সট হারভেস্ট করতাম পারি। তো বিহার সবাই কিছু রানা বিনসো আজকে হারভেস্ট করবো, দেখা মাশাআল্লাহ কিছু দেখি দেখি রানার বিনস হারভেস্ট করবো, এই দেখা বড় হয়ে গেছে রানার বিনস। তো দেখতে হল্লা এইভাবে যা পারি দেখতে পারলা আছে, আমি একটা ক্যামেরা সম্ভব হইতো না, আপনারা দুই একটা পারি আমি দেখাইলাম রানার বিনস। খাচ্ছি লাগো সিরা যান না, লত চিড়ি আইচ্ছে, সরি ওই তো লত চিড়ি আইচ্ছে টানার লগে, দেখতে পারলা আরো প্রচুর আবাই দিয়ে আছে, এই দেখো কা এই দেখো কা আর আবাই দেওয়া আছে, এই দেখো কা হারভেস্ট করার সময় হয়ে গেছে। আর এগুলো আগে নিয়ম হইলো বড়ো যেগুলো হয়ে যায় দেখি দেখি হারভেস্ট করি দিতা, তখন কিন্তু বারিক গুণ আর সকাল সকাল বড়ো হয় আরও নতুন নতুন ফুল
ফুল ফুল উঠায় একে আবার, তো এগুলো দেখে দেখে ফাড়ি লেওয়া। তো যাই করি আজকে আরও 30 তারিখ অগাস্টর রানা বিনস হারভেস্ট করবো, তো আপনার লগে তা হোকা দেখো হোকা। সকল সোফার এখন রানার বেঞ্চ ইউকে সিম যেগুলা মাশাল্লাহ যতন হয়েছে আরও আছে, আরেকটা হারভেস্ট করা যাবো, ফার্স্ট হারভেস্ট করছে আর কি রানার বেঞ্চ, এখন যে একটা বাজি হইব বলা তো মূলা ফাঁসাফাঁসি দেখছো। আর বিয়ার সকল দেখে আরও কিছু ফটল নে, ফটল খো হয়ে গেছে, একটা হইল বন্য শসা, বন্য শসা অথবা করেলা, বন্য শসা হারভেস্ট করলাম। আর একটা আমরা ড্রেসে পরিচিত হয়ে গেছে চাইনিজ ফটল, আমেরিকান ফটল হিসাবে, তো আসলে একটার তো আপনারা কইবা বন্য শসা, জঙ্গলি শসা কইবা আগে, জঙ্গলি শসা এটা মাউন্টেন জঙ্গল ইয়া থাকে বেশি, সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো, ক্যারিবিয়ান স্টেটও ইয়া থাকে, তো বন্য শসা আমেরিকান বন্য শসা, আর একটা আমেরিকান কইতে পারো নট চাইনিজ, চাইনিজও একটা বুল খোয়া যেখানে উৎপাদিত উৎপাদন হয়েছে ওখান তো তো ওখান তো জ করতে হইব, ওর দেশের নাম তো হইতে হইব যেখানে উৎপাদন হয়েছে, শুরু হয়েছে যেখান তো না দেখতে পারলা। 30 অগাস্ট 2023 আমি তার বেস্ট করলাম দেখবো, তা পুরা শশা কিরা জেলা এলা ওগুলা খেসমা ওগুলা খাইন যদি খাসা আপনারা খাইয়া খাইবা আমার কমেন্ট সেকশনে কিলা লাগলো। তো যাই হোক আমি আরও হারভেস্ট করবো, তো পিয়ার সকল দেখি দেখি হারভেস্ট করবো, এটা লাগলো সরি পিঞ্চ করলেও আইব এইভাবে করে আমি বাকিগুলো হারভেস্ট করবো। তো এবার সকল সৌফার ওগুন হারভেস্ট করলাম, আচুচা কি কুম্বা করিলা কি কুম্বা স্টাফিং কি কুম্বা ওয়াইল্ড কি কুম্বার, এরপরে স্লিপার গড, বন্য শসা দেখতে পারছেন, বন্য শসা বা ঠিকঠাক পটল নাই, পটলটা নাম আস্তে আস্তে অ্যাভয়েড করবো আপনারা, হইতে হইতে সকলের মুখে পটল পটল আই হয়, আসলে একটা পটল নাই, একটা হইলে আমেরিকান ওয়াইল্ড কি কুম্বা, আমেরিকান বন্য শসা কইতে পারেন, দেখতে পারলা সৌফার আজকের। আরও হারভেস্ট দেখি কীটা করা যায়, ও 3 আইটেম করছি, রাডিশ, বেন্স আর আচুচা, গাই গুয়াও হয়, এগুলো দেখা যাক। বিহার সকল আমি শশা খেত আইলাম শশা গার্ডেন, মাশাআল্লাহ শশা তো দেখতে পারলা, বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পারলা, মাশাআল্লাহ একটা ও আর একটা ও আর একটা তিনটা কর্মগুণ ফুরা, আমি আপনার কাছে হারভেস্ট করিয়া ক্যামেরা আইনটাই লাগে, এখানে একটু রয়ে দিয়ে উঠছে একটু কেতার লাখান, তো এইভাবে একটা তো ইতাম হইব, দেখতে পারলা খুব দেখ গ্রাম করে শশার, ওনো দেখলাম একটা 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 ওদিন বাদে ফেরা যাইব, ওবারই দেখলাম আরও দুইটা, ওনো দেখলাম একটা একটা আরও কদিন বাদে করা যাইব করা যাইব, ওনো দেখলাম একটা দেখতে পারা নি খাতে পুরা ক্রাউডই লাগিয়ে গেছে, কেন ওই দেখ লাগে নাকি তোর ওই দেখ, আর তো হয়ে আইসে আরো হয়ে আর
পরে খোলা দেখব দেখি ঘরটা আছে নে ভাই দি ও দেখতাম বড় একটা বার বুঝছিস শশা লাগে একটা أنا كاميرا تتعب شالها لك أنا ماتر. دخل نوي دوكالا خوي فول خويار. ودخل مارك تو نويس. دخل نوي كان عارفش خرج جب أسي خوري. كان كتاب وستايك إسنغاري. ويختا دخل مونو. كو خاتي دا نقول لاغير بس شويتو إتاناي. كو خاتا لاغو خاتي كان كو كوسا كوسا. أنا أحترمه، وده هو كوكو شوبي برا. ده إنه كاميرا مي هو فرطة مي بوا، ماني أت، ده فرطة مالا ناي ده هو. تو بيوارس، بانغادشو كيرا إختا دويتا تينتا سايتا، آر يوكر كيرا دويتا. إذا ترى برا إختا سوتا إختا رتو أشوشا، شوشا، نير فرا رانا بينس راديش. দেখছো না দেখি তাই এক আইটেম দুই আইটেম তিন আইটেম সাইড আইটেম করছি আজকে 30 August 2023 এলা দেখি আর কিছু কিতা হারভেস্ট করা যায় আপনারা আমার লগে তা হোকা তো আসলে নিয়ারলি এন্ড অফ সামার হারভেস্ট একটা মানে লাস্ট হারভেস্ট না এটা হলো এন্ডিং সামার এন্ডিং ওইজার সিজনটা শেষ হয়ে যাবে এন্ড অফ সিজন হারভেস্ট আর কি বাট লাস্ট হারভেস্ট হইব একবারে এন্ডে আর কি সিজনের এন্ডে একবারে তো এন্ড অফ সামার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আশা করি আপনারা সব ভালো আছেন আজকে হইল কত তারিখ আজকে হইল অগাস্টের 9 তারিখ ও দেখতে পারলাম আমার ফ্রন্টিয়ার গার্ডেনর ও দেখতে পারলাম একটা পামকিন আর অন্য দেখতে পারলাম একটা পামকিন আর ওনো দেখতে পারা একটা পামকিন তো এখানে আমি কিতা করলাম আজকে 9 তারিখ অগাস্টর একটা হারভেস্ট করলাম তো আমি ছুটোটা কাটি দিলাম তো আমার ওয়াইফ যাইতা লন্ডন তো কইরা ছুটোটা তা বড় গুণিতা নাই তারা মানুষ বেশি না মাত্র একজন খাওয়া আর লগে ওটা হারভেস্ট করে দিলাম দেখতে পারা আর ইনশাল্লাহ একই ভিডিওতেও আমি হগুনো বাকি গুণ দিব পামকিন যে সময় হারভেস্ট করবো আর কি আপনারা ওটাও দেখাইলাম আর কি হারভেস্ট করলাম যেন হোকা মাশাল্লাহ ওজনে তো খর মাশাল্লাহ আতজন লইছি 800 গ্রাম দাগের হইছে আর কি তো ওগু হারভেস্ট করলাম ও দেখতে পারলাম আর বাকি দুইটা একই বিদ্যুৎ আপনারা হারভেস্ট করবো অন্য 1 তারিখে তো আশা করি বুঝতে পারছেন সম্মানিত ভাই বোন সম্মানিত ভিউয়ার্স এখন আমি আগে দিয়ে আইছি আপনারা আছে লইয়া আগে দিয়ে আবার কারণ হইলো দেখছিল 3টা পামকিন মিষ্টি হদু উষ্টা হদু সফরি হদু আউসা হদু ইত্যাদি ইত্যাদি তো সবচেয়ে বড় হইলো একটা আর সেকেন্ড বড় হইলো একটা আর এর চেয়ে ছোট একটা আছে একটা হারভেস্ট করা হয়ে গেছে অলরেডি তো এটা বিদ্রোহ করছি বা তারপরেও আমরা 3টা যে সময় এটা ও বিদ্রোহ দিলেই মানে আপনারা সেকেন্ডটা দেখে লিবা আর এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখতে পারলাম গোয়ার বেস্ট করলাম 30 August 2023 দেখতে পারলাম তো বিয়ার সকল দেখতে পারলাম আইটেম একটা পামকিন আর বেস্ট করছি সামন গার্ডেন তনে এক আইটেম দুই আইটেম তিন আইটেম সাইড আইটেম ফার্স আইটেম আজকে 30 তারিখ আর বেস্ট করা হয়েছে দেখতে পারলাম আপনারা বিহার সকাল 30 তারিখ দেখি আরও একটু মরিচ নিয়ে হারভেস্ট করতাম পারি দেখতে পার রায়তা মরিচ বাক্কা ফাঁকি গেছে ও নইতা আর দিয়ে জোগড়া যাব না প্রচুর মরিচ তো এই মরিচ আমি দেখি দেখি ওলা হারভেস্ট করব আপনারা দেখো কা এক হাত দিকে আমরা দরিয়া সবটি হারভেস্ট করলে আরও ভিডিওটা লম্বই যাও
তো লাল দেখি 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 কতটা হারভেস্ট করা যায়। তো ভিউয়ার্স হলি কাছে মোটামুটি ফারছি, সিভাই সিভাই তা ঠানোর লগে কিতাই আগা ভাঙ্গি আই গুণ ফারছি। লগন দেখলাম কিছু আছে, ওই দেখো বাইদি দেখলাম প্রচুর না মরিচ আর মরিচ দেখতে পারানো, ওই দেখ মরিচ আর মরিচ এই গাছ ওই গুণ আবার দেশি মরিচ, ওই দেখো দেশি মরিচ আবার দেখার মরিচ আর মরিচ খসুর গাছর লাগে সে বিলাত না থাকে হইল বাস্কেট অফ ফায়ার আর এক হইল বাংলাদেশে কাঁচা মরিচ। এরপরে কোনো বাংলাদেশে কাঁচা মরিচ এই দেখো দেখতে পারে তাহলে বুকি গিতা দান্ডাম কমান পাঙ্গে ভাই এখাত দি ক্যামেরা ধরি এখাত দি মরিচ ফারাক কো বুঝো আর কেন গিতা এই বাজত এখন তো কিচ্ছু আইসি হইছে না, এখন তো এমন ভ্যারাইটি আইসি মিক্স নাগামরিচ আর সাববারি কোন ফুল ফুল আইসি গেলাম এই দেখা খালি ফুল আর ফুল দেখতে পারো না রই দেয় একটু আমার ক্যামেরারে আমি নিজেও দেখতে পারো না কিতা উঠের কিতা না বিকাল কো টাইম তো আর রই দে জরে তা ফারি ফারি নিয়ে আরো খাওয়া হয়েছে তরকারি তো হয়েছে দেখতে পারো না কিলা দেখাই তাই তো মরিস যদি সিজনটা জানে আরো দুই তিন মাস থাকি যেত গরম এখন তো সামার শেষ হয়ে যার দেখলাম না এই জেলা ফুল খুঁই আইসে মানে ছয় মাস খাইয়া বড়ে ভাইতাল না এই যে গুণ তো গাছও আছে আর কি হইতাম সাইডাম আর কোন হইল খালা মরিচ খুঁইয়া খাওয়া হয়েছে বাট আসলে এগুলো খাসা খাসা মরিচ হয়ে গেছে এগুলো খালা মরিচ না এগুলো গাছ দিস তো আমার বৌমায় দেখতে পারো আসলে মরিচ প্রচুর আইসে মরিচ আর মরিচ ফর্তিতে গাছও মরিচের অভাব নাই হলা ডেইলিও তরটা খড়ি খড়ি ফাড়ি ফাড়ি নিয়েও খাওয়া হয় আর তো মাসাল্লাহ কিতা ওর বিদ্যই তা করে হয়েছে না অবশ্য আপনারা দেখতে পারা তো দোকান মাসাল্লাহ প্রচুর ফুল আর ফুল কালি সিজনটা যদি আরও দুইটা মাস থাকি যেত তা খাইয়া বড়ে ভাবা গেল না মানে দেখতে পারলাম অন্য দুই জাতের মরিচ আর অন্য এক গাছও আছে এই দেখো মাশাআল্লাহ এই দেখো দেখতে পারো নি কোন ওই তো আছে নাগামরিচ লাগানো হয়ে গেছে কাঁচা মরিচ লাগান সেগুন ফাড়া দাম না বিবার দি পারতাম পারতাম না কোন খানচি দিয়ে খাটতে হইব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা তো দেখতে পারছেন মরিচ আর স্যার ওই দোকান ওয়েল পেপার আর ওই দোকান বেল পেপার আর এখন ঠান্ডা এই বছর গরম বালা দিল না আমরা রক্সুর বাই দিয়ে আর কি
ওয়েদারটা খুব খারাপ। তো যাই হোক, ওদের তো আল্লাহ কেন একজাত বাস্কেট অফ ফায়ার, এরপরে গ্রিন পেপার যকিতা পেপার্স, চিলি পেপার্স, গ্রিন পেপার্স, কাঁচামরিচ, তিন জাতে এক জাত, দুই জাত, তিন জাত, বাংলাদেশি, ইউকের, ইউকের দেখতে পারলা। মানে তো বিবার দেখতে পারলাই কেন ফাতার ফাতার ফাতা অনেক খাটি খাটি বুতটা ফেলাইছি, তা অনেকবার কত ফাতা খাটিয়া দিছে, আগাও খাটিয়া দিছি, তারপরেও অত ফাতা হয়েছে ওই দেখো একটা বাস্কেট পড়ে গেছে, নিস্তনে খরি করি আইসে। আর এখন কিছু আরবার হারভেস্ট করবো, পার্পল বিনস একটা, এগুলো হারভেস্ট করবো ভিউয়ার্স। মাশাআল্লাহ ওই দোকা হারভেস্ট করছে খরাম, তো করিয়া আপনারা দেখাইম কতটা করলাম আগে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারছেন এন্ড অফ অগাস্ট, 30th August 2023, 30 অগাস্টও কিতা কিতা আরভেস্ট করছে আপনারা দেখতে পারা ক্যামেরার সামনে। রাডিশ মূলা, এরপরে রনা বিনস, পামকিন, আচুচা কিকুম্বা বা করেলা বা ওয়াইল্ড কিকুম্বা, স্টাফিং কিকুম্বা বা স্লিপার গডস, এরপরে পার্পল বিনস দেখতে পারা মাশাআল্লাহ, এরপরে বাংলাদেশের শশা এবং ইউকে শশা, আর তিন জাতের কাঁচামরিচ পারছি। তো 1 2 3 4 5 6 7 8টা আইটেম আজকে হারভেস্ট করছি। তো যাই হোক, আজকের মতো ওখানে বিদায় নিতাম, সেরকম ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ। আর টানারটা বেশ বেশ করি।